কিছুদিন থেকে শুনলাম যে আমাদের দেশে সবাই রিজার্ভ সম্পর্কে এবং অর্থনীতি সম্পর্কে ভীষণভাবে পারদর্শী হয়ে গেছে। গ্রামে গ্রামে চায়ের দোকানে রিজার্ভ নিয়ে কথা। দেখ, সেখানে আমার কথা হচ্ছে, জাতির পিতা তো যাত্রা শুরু করেছিলেন শূন্য রিজার্ভ নিয়ে, তিনি তো এই দেশটাকে গড়ে তুলেছিলেন। আর আমাদের রিজার্ভ, হ্যাঁ, 96 সালে যখন সরকার গঠন করি, বিএনপি ক্ষমতায় ছিল, রিজার্ভ রেখে গিয়েছিল $2.57 বিলিয়ন। আমরাই উদ্যোগ নিয়ে সেই রিজার্ভ কিছুটা বাড়াই। 2001-এ যখন নির্বাচন হয়, এ কথাটাও বোধ হয় সবাইকে একটু মনে রাখতে হবে যে 2001-এর নির্বাচনে তখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ছিল, আওয়ামী লীগ সরকার, আমরা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করি। বাংলাদেশের সার্বিক চিত্রটা যদি দেখেন, বাংলাদেশের ইতিহাসে ওই একবারই, অর্থাৎ স্বাধীনতার পর জাতির পিতা সংবিধান দিয়ে 73 সালে নির্বাচন দেন, 75 সালে জাতির পিতাকে হত্যা করে ক্ষমতা দখল, এই যে ক্ষমতা দখলের পালা শুরু, এরপরে কোনো দিনই আর বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা রদ বদল হয় নাই। প্রতিটি সময় কিন্তু হয় আমরা আন্দোলন করে ক্ষমতা থেকে উৎখাত করেছি, যেমন খালেদা জিয়া 1996 সালের 15ই ফেব্রুয়ারি এক ভোটার বিন ইলেকশন করলো, জনগণ একটা ভোটও দিতে পারেনি, আমরা জনগণকে আহ্বান করলাম, আন্দোলন হলো, 15ই ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে, 30শে মার্চ খালেদা জিয়া বাধ্য হয়েছিল পদত্যাগ করতে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। ভোট চুরির অপরাধে খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণ পদত্যাগ করতে বাধ্য করেছিল 96 সালের 30শে মার্চ। এরপর যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকারে আসে। 2001-এ আমরা শান্তিপূর্ণভাবে সেই ক্ষমতা হস্তান্তর করি, মানে বাংলাদেশের ইতিহাসে একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়, সেটাও আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন, অন্য কোনো সময় না। কাজে আমরা কিন্তু সবসময় রাজনৈতিক স্থিতিশীলতা চাই, গণতান্ত্রিক ধারাবাহিকতা চাই। আজকে 2008 নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করে, আমরা এই তৃতীয়বারের মতো এখন সরকারে, অন্তত এইটুকু দাবি করতে পারি, এই 14 বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, আমাদের দেশের মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে। যে রিজার্ভ খালেদা জিয়া রেখে গিয়েছিল 2008-এ নির্বাচনের পর, 2009-এ যখন সরকার গঠন করি, তখন দেখি 5 বিলিয়নের কিছু উপরে রিজার্ভ, সেই রিজার্ভ আমরা বৃদ্ধি করি। তবে করোনার সময় যেহেতু মানুষের বিদেশে যাওয়া ছিল না, কোনো হুন্ডি ব্যবসা হয়নি, হুন্ডি ব্যবসা বন্ধ ছিল, রেমিটেন্স সরাসরি সরকারিভাবে এসেছে, বিদেশে যাওয়া ছিল না বলে কোনো মানে খরচ ছিল না, আমদানি সম্পূর্ণভাবে আমদানি রপ্তানি বন্ধ, যার ফলে আমাদের রিজার্ভ প্রায় 48 ভাগে উঠে গিয়েছিল। তবে আমরা যে সমস্ত ঋণ নেই, সময় মতো সব ঋণ আমরা পরিশোধ করি, একমাত্র বাংলাদেশ কোনো দিন ডিফল্টার হয়নি। আমরা যত সমস্যা হোক, আমরা ঋণ বিতরণে এবং ঋণ পরিশোধে সবসময় আমরা ধরে রাখি। যখন কোভিড শেষ হয়ে গেছে, কমে গেছে, আমাদের আমদানি বেড়েছে, আমাদের রপ্তানি বেড়েছে, আমাদের দেশের কাজ বেড়েছে, তাছাড়া ভ্যাকসিন, শুধু ভ্যাকসিনটা, ভ্যাকসিনের মূল্য ধরলে তো হবে না, এই ভ্যাকসিনের সাথে সিরিঞ্জ কিনতে হয়েছে। আপনারা জানেন যে আমাদের যে ইন্ডাস্ট্রি মাত্র 1 কোটি সিরিঞ্জ তৈরি করতে পারে, স্পেশাল প্লেন পাঠিয়ে, তখন ওই ছোটো সিরিঞ্জ পাওয়া যাচ্ছে না বিদেশে, বলে একটু বড় সাইজ, একটু পয়সা বেশি লাগবে, আমার তা লাগুক, আনতে হবে। আমরা খুব বেশি নিয়মে যাইনি, যখন যেটা প্রয়োজন হয়েছে সোজা প্লেন পাঠিয়ে কোটি টাকা খরচ করে আমরা কিন্তু নিয়ে এসেছি, মানুষকে ভ্যাকসিন দিয়েছি। শুধু ভ্যাকসিন দেওয়াই তো না, এই ভ্যাকসিন যে গ্রামে নিয়ে যাওয়া, তার জন্য ফ্রিজার লেগেছে, ফ্রিজার আমাকে কিনতে হয়েছে অথবা ভাড়া করতে হয়েছে ওষুধ কোম্পানির কাছ থেকে, কারণ -70 ডিগ্রি ফ্রিজার আমাদের দেশে তৈরি হয় না, সেই জন্য বাইরের থেকে আনতে হয়েছে, গাড়ির ব্যবস্থা করতে হয়েছে, যেখানে দেবো সেখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে হয়েছে, আমাদের নার্স ডাক্তার প্রোভাইডার
হেলথ প্রোভাইডার সবাইকে ট্রেনিং দিতে হয়েছে, এগুলির জন্য তো টাকা খরচ হয়েছে, পানির মতো টাকা খরচ করেছি। তারপরে এখন খাদ্য কেনা যত দামই বাড়ুক, ইউক্রেন থেকে আমরা গম কিনি, রাশিয়া থেকে গম কিনি, যুদ্ধকালীন সময় পাইনি, কোথায় কানাডা অস্ট্রেলিয়া কোন কোন জায়গায় পাওয়া যায়, যত বেশি দাম হোক, মাত্র $200 যে গম পাওয়া যেত $600 আমরা কিনে নিয়ে আসি। ভোজ্য তেল একই অবস্থা, সে ব্রাজিল থেকে শুরু করে পৃথিবীর যে দেশে পাওয়া যাক, যত দাম হোক আমরা নিয়ে আসছি। মানুষের যেগুলি ভোগ্যপণ্য তার জন্য কোনো রকম তার অসুবিধা না হয়, তার জন্য যথাযথ কাজ আমরা করে যাচ্ছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। কাজে এভাবেই হ্যাঁ, যার জন্য রিজার্ভ শুধু আমাদের দেশে না, পৃথিবীর অনেক দেশেরই রিজার্ভ কমে গেছে। আমরা শ্রীলঙ্কাকে কিছু সহযোগিতা করেছি, আরও অনেক দেশ কিন্তু ওই সহযোগিতার পর আমাকে অনুরোধ করেছে, আমি নাম বলতে চাই না, কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি যে আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ এখন যেটুকু রিজার্ভ সেটা আমাদের দেশের জন্য প্রয়োজন, সেটা আমাকে রাখতে হবে। সেই জন্য আমার সকলের কাছে অনুরোধ থাকবে যে আজকে আমাদের রিজার্ভ যেটা রিজার্ভ রাখা লাগে কিসের জন্য, যদি কোনো দৈব দুর্বিপাক হয় আমার 3 মাসের খাবার জন্য আমি আমদানি করতে পারি, আর সে কারণেই আমার জন্য আমদানি করতে না হয়, খাদ্য পণ্য জন্য মোটেই আমদানি করতে না হয়, তার জন্য আমি দেশের মানুষকে সবাইকে আহ্বান করেছি, যার যেখানে এতটুকু জমি আছে আপনি 1 ইঞ্চি জমি ফেলে রাখবেন না, যে যা পারেন উৎপাদন করেন, নিজেরটা নিজে করে খান, নিজের সাশ্রয় করেন, নিজের খাদ্য নিজে যোগান দেন, এবং আমরা কিন্তু তা করতে পারি, এটা পারি, কারণ বাংলাদেশের মানুষ পারি।